আসসালামু আলাইকুম। আজকে আমরা নর্মাল নুডলস রান্না করব, যে কোনো ইনস্ট্যান্ট নুডল দিয়ে তৈরি করা যায়। নর্মাল খাওয়া, যে কোনো সবজি দিতে পারেন। তো এখন শীতকাল, অনেক সবজি পাওয়া যাচ্ছে। তো আমি যেটা দিয়ে রান্না করতেছি, আপনারা ইচ্ছা করলে বদলা নিতে পারেন। আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে আপনারা রান্না করবেন। দেখা যাক কী কী আমি ব্যবহার করতেছি। আমার লাগবে 2 প্যাকেট যে কোনো কোম্পানির ইনস্ট্যান্ট যে নুডলসগুলো আছে সেগুলো। ম্যাগি আমি ব্যবহার করবো না, ওটা ক্ষতিকর। আমি একটু গরুর মাংস দিব। আমি একটু গরুর মাংস দিব, সেজন্য আমার আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা ম্যারিনেট করা গরুর মাংস, এই যে দেখেন ছোট ছোট চিকন চিকন পিস করে কেটে রাখছিলাম আমি আগে, একদম পাতলা পাতলা, ওগুলাই দিব। ফুলকপি ছোট ছোট করে কাটা, ব্রোকলি ছোট ছোট করে কাটা, গাজর আর ক্যাপসিকাম, গাজরগুলো শ্রেড করে নেওয়া হয়েছে দেখেন চিকন চিকন করে, এই জিনিসটা দিয়ে, এর বড় দাগটা দিয়ে, আর ক্যাপসিকামগুলো ছোট ছোট করে কাটা, পেঁয়াজ, কাঁচামরিচ আর পেঁয়াজের পাতা, 2টা ডিম, সয়া সস আর গোলমরিচের গুঁড়া, আর নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে ওটা তো ব্যবহার করবোই, আর লবণ প্রয়োজন মতো। প্রথমে একটা পাত্রে পানি গরম হইতে দিব, যাতে আমি নুডলসগুলো সিদ্ধ করব। পরিমাণ মতো পানি দেন, দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেন। পানিটা যখন ফুটতেছে তখন আমি নুডলসগুলোকে প্যাকেট থেকে ভেঙে এরকম ছোট ছোট টুকরা করে নিব, আর ওর মশলা 2টা আলাদা রেখে দেব। পানি ফুটে উঠলে ওর মধ্যে একটু লবণ দিয়ে দিব, আর তারপর আমি নুডলসগুলো ছেড়ে দেব। এটাকে 3-4 মিনিট সিদ্ধ হইতে দেব, কারণ 2 মিনিটে ম্যাগি কেন, কোনো নুডলসই হবে না। 3-4 মিনিট ধরে সিদ্ধ হোক, কিন্তু একদম গলায় ফেলবেন না। নুডলসগুলো একটু একদম না গলায়, 2-3 মিনিট পরে একটু শক্ত শক্ত থাকতেই এটা পানিটা ঝরাই নেব। স্ট্রেনারে ঢেকে ঢেলে আমি পানিটা ঝরাই নিলাম, সাথে সাথে একটু পানি দিয়ে এটা চতুর্দিকে একটু ধুয়ে নিতে হবে, যাতে আঠার মতো গায়ে নিয়ে গেলাম যায়। এভাবে ধুলে আপনার পানিগুলো ঝরাই দেবেন, নুডলসটা তাহলে চটচট হবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না, মোটামুটি ঝরঝরা থাকবে। আর ধোয়ার পরে ঝেড়ে ঝেড়ে এইভাবে যতক্ষণই পারেন পানিগুলো নিচের দিকে ফেলে দিবেন, একটু ঝালিয়ে দেখবেন নিচ থেকে পানি পড়ে যাচ্ছে। এরপর আমি মাংসগুলোকে আরও ছোট ছোট করে কাটবো, খুব ছোট ছোট টুকরো, এই যে দেখেন এরকম ছোট ছোট, যাতে অনেক ছোট ছোট টুকরো হয়, এগুলো আগে বড় ছিল। আর মাংসটাকে আমি ম্যারিনেট করছি হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার, সয়া সস, অল্প একটু ভিনেগার, এই আর কোনো কিছুর দরকার নেই। পারলে গোলমরিচের গুঁড়া দিতেও পারেন, নাও দিতে পারেন, ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলেই হয়। ওটা আমার আগে থেকে করা ছিল, অত অসুবিধা নাই। প্রথমে আমরা চুলায় তেল গরম করে ডিম 2টাকে ভেজে নিব। একটু লবণ দিয়ে দিব, ভাজা হয়ে গেলে এবং ছোটো ছোটো টুকরা করে আমি আরেকটা বাটিতে দিয়ে দিই। এখন এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে
মাংসগুলোকে দিয়ে দিব। তিন চার মিনিট ভাজার পরে যখন দেখবেন যে এই চতুর্দিকটা যে এরকম লাল লাল হয়ে আসছে, মাংসগুলো শুকায় গেছে, একটা সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে, মাংস একটু পোড়া পড়া থাকে, তখন আমি চুলাটা বন্ধ করে এর থেকে এটা উঠে নিব, উঠে ঝেড়ে নিব, আলাদা করে নিব। আবার কড়াইটা চুলায় দিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে ফুলকপি তারপরে আমরা ব্রোকলিটা দিব। শক্ত সবজি এগুলো একটু সময় লাগে যেগুলো ভাজতে, সিদ্ধ হতে, সেগুলো প্রথমে দিয়ে দেব। এর মধ্যে একটু লবণও ছিটিয়ে দেব। দেখতে মোটামুটি আধা হয়ে গেলে, আধা সিদ্ধ হয়ে গেলে আমি ব্রোকলিগুলো দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব আর আঁচটা একটু কমায় দিব যাতে একটু হালকা সিদ্ধ হয়। দু এক মিনিট পর ঢাকনটাই নেড়ে দিব। আবার দু এক মিনিট পর খুলে গাজরটা দিয়ে দিই। অল্প একটু লবণও দিয়ে দিব এই ফাঁকে, যদি অত লবণ লাগে না তারপর একটু দিয়ে দেবো। আবার ঢেকে দেবো দু এক মিনিটের জন্য। দু এক মিনিট পর নাড়ার আগে আমি পেঁয়াজটা দিয়ে দেব, পেঁয়াজটা দিয়ে দেব আর কাঁচামরিচ, আর কাঁচামরিচটা
নাড়াচাড়া করে পিঁয়াজ লবণ ট্রান্সলেট হবে মানে একটু স্বচ্ছ হবে তখন আমরা এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেব। এখন পেঁয়াজ পাতাটাও দিয়ে দিব। চার পাঁচ মিনিট নেড়ে এর মধ্যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার একটু সয়া সস দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে যখন দেখবেন তলায় কোনো ঝোল নাই, শুকায় গেছে প্রায়, আমাদের জিনিসটা সব হয়ে গেছে, এখন কোনো কিছুই না। এখন সিম্পলি চুলায় জালটাকে অফ করে দিবেন, চুলা বন্ধ। তারপর এর সাথে আমরা দেবো হচ্ছে ওই যে প্যাকেট মশলা যেগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিবেন। জমে গেলে যাই হোক যেভাবে হোক এর মধ্যে দিয়ে দিবেন, গুঁড়া পোক জমে যাক যেটাই হোক। এই মশলাটা আগে দেবেন না, কারণ এই মশলার মধ্যে যেটা থাকে মনোসোডিয়াম গ্লুটামেট যেটা থাকে ওটা হিটে একটা ক্ষতিকারক জিনিস তৈরি হয়ে যায়, যেই কারণে নাকি এটা নাকি রান্না করার পরে দিলে সবচেয়ে ভালো। যাই হোক, আমি এমনিও খাইতাম না, এমনিও খাইতাম না, আপনাদের দেখানোর জন্য দিলাম। আমি টেস্টিং সল্টটা ব্যবহার করি না, এটা খাই না। যারা খান তারা বুঝে দিবেন, তবে পরে দিলে নাকি ভালো হয়। চুলাতে আগুন না থাকা অবস্থায় দিলে ভালো করে মিলে গেল ওর সাথে। এখন এর মধ্যে ডিম, মাংস, এবং নুডলস গুলো দিয়ে সুন্দর করে মিলাই দিব। মরিচ বেশি খাই, সেজন্য আমি আর একটু গোলমরিচের গুঁড়া ছিটাই দিবো। আপনারা আপনাদের রুচি মতো দিয়ে নিন, যখন মা খাচ্ছি তখন আমি আর একটু গোলমরিচের গুঁড়া ছুটিয়ে দিলাম। তৈরি হয়ে গেল অনেক কালারফুল একটা নুডলস। এটা খুব স্বাস্থ্যসম্মত, কারণ এটা সবকিছু প্রায় আধা কাঁচা। এখন খাইতেও বেশ মজা লাগতেছে। যাই হোক, শিখে গেলেন, আপনারা ইচ্ছা করে বানিয়ে নিতে পারবেন। এই যে দেখেন কেমন লাগতেছে নুডলসটা দেখতে, ঠিক এই অবস্থায় সুন্দর সবজিগুলো আধা কাঁচা আছে, নুডলসটাও গায়ে গায়ে লেগে যায়নি। আপনারা দেখতে পারতেছেন যে প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা আছে, সুন্দর সবজির কালারগুলোও বদলায় নাই। খুব হেলদি একটা ফুড, ইচ্ছা করলে আপনারা বানিয়ে খেতে পারেন, যে কোনো সবজি দিতে পারেন আপনাদের উপরে। এই একই সবজিগুলো দিতে হবে এমন কোনো মানে নেই। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।